ভার্চুয়াল স্টাডি হাব। আজকে আমরা ডিসকাস করব নাম্বার সিস্টেমের 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো। তো চলো শুরু করি। তার আগে বলে রাখি, যারা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো 1 নাম্বার অর্থাৎ পার্ট 1 ভিডিওটি। তো চলো আজকে 6 থেকে শুরু করি আজকের পর্প। দেখো 6 নম্বর প্রবলেম, দি ইউনিট ডিজিট ইন 7 to the power 95 মাইনাস 3 to the power 58। 7 to the power 95 মাইনাস 3 to the power 58, এর ইউনিট ডিজিটে কত থাকবে? এটা তো কোশ্চেন। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ইউনিট ডিজিট বের করতে হয় কী করে, যদি 7 থাকে তাহলে 95 কী করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তো 95 যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 2 গুণে 8, 1 5, 3 4 12, 3। তাহলে রিমাইন্ডার কত হলো? 3 হলো। নিয়ম কী ছিল? বেসে কি আছে? 7 আছে। তাহলে 7 to the power 3 যে মানটা বেরোবে তার ইউনিট ডিজিটে যেটা থাকবে সেটা হচ্ছে এই পুরোটার ইউনিট ডিজিটে থাকবে, তাই তো? মাঝে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। আবার একই রকম 3 to the power 58 আছে, তাহলে 58 আমরা 4 দিয়ে ভাগ করব। তোমরা ভাগ করতে পারো, 58 4 দিয়ে ভাগ করো, দেখবে ভাগশেষ কত হচ্ছে? 2 বেরোচ্ছে। ভাগ করে দেখো তাহলে কত হবে। বেশে কত হবে? 3 আছে, 3। তাহলে মাথায় কত হবে রিমাইন্ডারটা? 2। তাহলে 7³ কত হয়? 3 4 3 মাইনাস 3² কত হয়? 9। বিয়োগ করো 13 দিলে 4 3 3। তাহলে এই যে পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারটার ইউনিক ডিজিট থাকছে কত? 4। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝাতে পারলাম? তো চলো নেক্সট প্রবলেমে, অর্থাৎ 7 নম্বর প্রবলেমে। ঠিক আছে, বোঝা গেছে? তো বোঝা গিয়ে থাকলে একটা লাইক করে দাও। দেখো 7 নম্বর প্রবলেম, দি ডিজিট ইন দ্য ইউনিক প্লেস অফ দ্য প্রোডাক্ট 2137 to the power 754। সেম টু সেম ম্যাথ, এতক্ষণ ধরে আমরা ইউনিট ডিজিটই করছি। তাহলে দেখো এত বড় নাম্বার আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট ইউনিট ডিজিটের নাম্বারটা নেব। তাহলে হলো কত? 7 to the power 754। নিয়ম কি? 7 মাথায় থাকলে কি বলেছিলাম, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 754 যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 1 4, 3 5, 4 8 32, 3 4, 4 8 32, 2। তাহলে রিমাইন্ডার কত পেলাম আমরা? 2 পেলাম। তোমরা প্র্যাকটিস করতে করতে এই ভাগগুলো দেখবে মুখে মুখে করতে পারছো। আমি তোমাদের দেখানোর জন্য এত বড় ভাগ করে দেখালাম, আমার মুখস্থ হয়ে আছে যে এটা ভাগ করলে রিমাইন্ডার 2 আসবে। তো যাই হোক, তোমাদের বোঝার স্বার্থে আমাকে সব কিছুই করতে হবে। তো 7 to the power এটা আছে, তাহলে নিয়ম কি? বেস টু দি পাওয়ার রিমাইন্ডার অর্থাৎ 2। তাহলে 7 7 কত হলো? 49। তাহলে ইউনিট ডিজিট কত থাকছে? 9। তাহলে 9 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো 8 নাম্বার প্রবলেম, দি ইউনিট ডিজিট ইন এত ইন্টু এত ইন্টু এত ইন্টু এত। দেখো আমাদের যেহেতু ইউনিট ডিজিট নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটটাই নেব, আমি অত বড় বড় নাম্বার নিয়ে কাজ করব না। তাহলে আমরা দেখো এখানকার ইউনিট ডিজিট কত? 4। এখানকার কত? 8। এখানে কত? 7। এখানে 3। এবার এগুলো গুণ করব। গুণ করার নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। দেখো 4 আর 8 গুণ করব, কত হবে? 32। আমার 32 নেওয়ার কোনো প্রয়োজন নাই, 32 নেব না, নেব কত? শুধু 2। যেহেতু আমাদের ইউনিট ডিজিট বের করতে বলেছে, তো আমি শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। এবার এই 2 এর সঙ্গে কত গুণ করব? 7 গুণ করব। 7 2 গুণে কত? 14। 14 4 নেব, 4 এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব। 3 4 12, তাহলে থাকলো কত ইউনিট ডিজিটে? 2। তাহলে অ্যান্সার ইজ 2, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? এভাবে তোমরাও ট্রাই করবে, 2-3 বার প্র্যাকটিস করবে, ঠিক দেখবে পারছো।
দেখো 9 নম্বর প্রবলেম, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন, একটা ভাস্ট নাম্বার দিয়েছে। এত বড় নাম্বার দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যে ট্রিক শেখাচ্ছি সে ট্রিকটা মন দিয়ে শেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যে ইউনিট ডিজিটগুলো নিয়ে কাজ করেছি, দেখো তাদের বেশি ছিল, হয় 7 ছিল না হয় 3 ছিল, এগুলো ছিল তাই কি না? তো এখন দেখো আছে কত, 4 আছে, 5 আছে, 1 আছে। এইগুলো হলে আরও সহজে অঙ্ক হয়, কেন বলবো? দেখো যদি ইউনিট ডিজিট নির্ণয় করতে বলে ইভেন যেখানে বেসে, অর্থাৎ নিচে দেখো কত আছে, 4 আছে, বেসে কত আছে, 4 আছে। যদি বেসে 4 থাকে কি করবে তোমরা? এই পাওয়ারটাকে দেখবে, মাথায় যেটা থাকছে সেটাকে দেখবে, সেটা জোড় না বিজোড়। যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে ইউনিট ডিজিটে সর্বদা 6 হবে, আর যদি বিজোড় হয় ইউনিট ডিজিটে সর্বদা 4 হবে। তাহলে এর মাথায় দেখো বিজোড় নাম্বার আছে, অর্থাৎ এই 4-এর মাথায় বিজোড় নাম্বার আছে, তার মানে এর ইউনিট ডিজিটে সর্বদা কত হবে, 4 হবে। বুঝাতে পারলাম? বোঝা গেছে? এবার দেখো এখানে কত আছে, 5 আছে। 5-এর মাথায় জোড় থাক আর বিজোড় থাক, সর্বদা 5-ই হয়। সো মাঝে গুণ চিহ্ন ছিল, লিখে দিলাম 5, ঠিক আছে। এবার আছে কত, 1। 1-এর মাথায়ও সর্বদা যাই থাক, দেখো 1-1-কে 1, তার সঙ্গে আবার 1 গুণ করো 1। সেরকম 1-এর মাথায় যদি তুমি 1001 দাও বা 1 কোটি 1 দাও, তাও তার ইউনিট ডিজিটে 1-ই থাকবে। তাহলে ওর ইউনিট ডিজিটে কত থাকছে, 1 থাকছে। গুণ করো, 4 5-এ 20, 20 ইনটু 1 কত, 20। তাহলে ইউনিট ডিজিটে কত থাকছে, 0। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝাতে পারলাম? বোঝা গেছে? চলো 10 নম্বর প্রবলেম দেখি। 10 নম্বর প্রবলেম দেখো, ইফ দ্য ইউনিট ডিজিট ইন এত গুণ এত গুণ এত গুণ এত বি 8 দিয়ে, এখানে দেখো একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্ন জায়গায় কত বসলে এদের যে গুণফলটা হবে তার ইউনিট ডিজিটে 8 থাকবে। খুবই সহজ অঙ্ক, ঘাবড়ানোর কিছু নাই, ইউনিট ডিজিট দিই আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বের করে দেখাচ্ছি, তোমরাও পারবে 10 সেকেন্ডের মধ্যে বের করতে। দেখো এখানে ইউনিট ডিজিট কত আছে, 9 লিখলাম, এখানে কত, 6, এখানে কত, স্টার, আমি জানি না স্টারে কত বসবে, এখানে কত, 4। ঠিক আগের অঙ্কটার মতো ভাবো, আমরা ইউনিট ডিজিট গুণ করব, 9-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, 6 9 54, 54। তাহলে 54-এর কত নেব, ইউনিট ডিজিট নেব 4। দেখো এখানে স্টার আছে, জানি না, জানি কি কত আছে ওখানে, জানি না। তাহলে 4-এর সঙ্গে আমি এই 4 গুণ করি, 4 4-এ কত, 16। তাহলে হলো কত, ইউনিট ডিজিটে 6 হলো শেষ পর্যন্ত। এবার বলেছে কত ইউনিট ডিজিট আমার আনতে হবে, কত, 8 আনতে হবে। এবার তোমাকে একটু ভাবতে হবে যে 6-এর সঙ্গে এমন কোন নাম্বার এই 4-টের মধ্যে গুণ করলে ইউনিট ডিজিটে 8 আসতে পারে। তোমরা সিম্পল বলবে 6-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 18 হয়, ইউনিট ডিজিটে কত, 8 চলে এলো। সিম্পল তাই কি না? তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আদারওয়াইজ 4-এর সঙ্গে গুণ করো, 4 6 24 হয়, 4 আসছে। 6-এর সঙ্গে 1 গুণ করো, 6 1-কে 6 হয়, 6 আসছে। 6-এর সঙ্গে 2 গুণ করো, 6 2-কে 12 হয়, 2 আসছে। তাহলে শুধুমাত্র 3-এর জন্যই যদি এখানে 3 বসাই আমরা স্টার্টের জায়গায়, তাহলে এর গুণফলটার ইউনিট ডিজিটে কত আসবে, 8 আসবে। বোঝা গেল বন্ধুরা? আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পার্ট 1 দেখো নি 1 থেকে 5, তারা চট জলদি পার্ট 1 দেখে খাতায় টুকে নাও। শর্টকাট মেথডে করানো হচ্ছে, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, আশা করি বুঝতে পারলে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, কেননা আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, ইভেন এইটুকু তো আমার জন্য তোমরা করতে পারো তাই কি না? সো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো।